হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভীষণই ভালো আছো। আজকের ভিডিওটা যারা নতুন করে পাখি পালন করতে চলেছো তাদের জন্য। অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে, আমরা যখন পাখি পালনটা শুরু করব, পাখির বিষয়ে যখন এগোতে চাইব, তখন পাখির দামগুলো জানাটাও কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। পাখির দাম বিষয়ে একটা কথা বলে রাখি, যখনই আমরা ব্রিডিং পারপাসে পাখিটাকে পুষছি তখনই কিন্তু সারাটা বছর একটা পাখি বা একাধিক পাখির মেনটেন্যান্সের জন্য আমাদের কিন্তু বেশ কিছু টাকা খরচ হয়। শুধুমাত্র টাকাই নয়, আমাদের কিন্তু অনেকটা সময়ও যায়, অনেকটা পরিশ্রম যায় এই পাখির পেয়ারগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য। কাজেই প্রত্যেকটা ব্রিডার, যারা আমরা ব্রিড করাচ্ছি পাখিকে দিয়ে বাচ্চাগুলো পাচ্ছি, সেই বাচ্চাগুলোর রেট নির্ধারণ করার ক্ষমতা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্রিডারের কাছে থাকবে। আমরা নিজের পাখির দাম আমরা যেভাবে মেনটেন করছি কোয়ালিটির উপর কিন্তু ডিপেন্ড করে আমরা প্রাইসগুলো নির্ণয় করতেই পারি। কারণ আমরা যারা ব্রিড করাই পাখিকে দিয়ে, তারা জানি এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, অনেকটা সময় যায় এর পেছনে। এবং আরেকটা যেটা যায় সেটা হচ্ছে আমাদের কিন্তু বেশ কিছু ইনভেস্ট করতে হয় টাকা পয়সা, তাদের ওষুধ, তাদের ঠিকঠাক খাবার এগুলো দেবার জন্য। তো আমরা যখনই পাখিটাকে বিক্রি করব অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো দাম থাকতেই পারে। আর আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে, লাইভ স্টক যেগুলো তার কিন্তু প্রাইস নির্দিষ্ট করে বলা একটু অসুবিধা। তার কারণ যে কোনো ব্রিডার তার পাখির কোয়ালিটি, তার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামগুলো নির্ণয় করতেই পারে। তো তবুও কোনো রকম বিতর্কে না জড়িয়ে আমি যতটুকু জানি, যারা পাখি পালন করতে চান বা শুরু করতে চান নতুন করে, তাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করছি দামটা। আমি আগেই বলে নিলাম, ব্রিডারের ওপর কিন্তু নির্ভর করে পাখির দাম। এছাড়াও আরেকটা কথা জানবেন, ছ মাস আগে যে রেটটা ছিল, ছ মাস পরেও পাখির একই রেট থাকবে সেটা কিন্তু নয়। মার্কেট ভেদে, জায়গা পরিবর্তন হলে বা সময়ের উপর ডিপেন্ড করেও কিন্তু এই পাখিগুলোর দাম ওঠা নামা করে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি আবারও বলছি, কোনো রকম বিতর্কে না জড়িয়ে যারা নতুন পাখি পালক বন্ধু রয়েছেন, তাদের যাতে একটু সুবিধা হয় পাখির দামগুলো সম্পর্কে জানতে, তাই সেই দামগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করছি। তো শুনে নিন দামগুলো। আমরা যখন পাখি পালনটা শুরু করব তখন অবশ্যই চাইব একেবারে মিনিমাম রেঞ্জের পাখির থেকেই শুরু করতে। তো নতুন পাখি পালক বন্ধুদের যাতে সামান্য উপকার হয় তার জন্য দামগুলো বলার চেষ্টা করছি। গ্রিন রোজি যদি বাচ্চা হয় তার ক্ষেত্রে দাম মোটামুটি হয়ে থাকে 800 থেকে 1000 টাকা পেয়ার। এগুলো যখন অ্যাডাল্ট হয়ে যায় সেগুলোর দাম হয়ে থাকতে পারে 1400 থেকে 1600। লুটিনো রোজির দাম মোটামুটি 1200 থেকে 1400 হয় বাচ্চার ক্ষেত্রে, অ্যাডাল্ট হলে হয় 1800 থেকে 2000 অবধি পেয়ার। এবার চলে আসি গ্রিন অপালাইন। গ্রিন অপালাইনের ক্ষেত্রে 1200 থেকে 1400 হয় বেবির দাম পেয়ারের ক্ষেত্রে। আর সেটা যখন অ্যাডাল্ট হয়ে যায় অ্যাডাল্ট পেয়ারগুলোর দাম হয়ে থাকে 2000 থেকে 2200 অবধি। তবে গ্রিন অরেঞ্জ হেড অপালাইনের দাম সামান্য একটু বেশি হয়ে থাকে রেড হেড অপালাইনের তুলনায়। লুটিনো অপালাইনের ক্ষেত্রে বাচ্চার প্রাইস মোটামুটি হয়ে থাকে 2200 থেকে 2600 অবধি। এক্ষেত্রেও তাই রেড হেডের তুলনায় অরেঞ্জ হেডের দাম একটু হলেও বেশি হয়। এগুলোই যখন অ্যাডাল্ট হয়ে যায় লুটিনো অপালাইন, সেগুলোর দাম হয় মোটামুটি 4 থেকে 4500 টাকা পেয়ার। এবার চলে আসি গ্রিন ফিশারের কথায়। গ্রিন ফিশার দেখতে কিন্তু ভীষণই সুন্দর একটা পাখি, এবং প্রথম প্রথম আমরা যখন পাখি পুষতে শুরু করি তখন কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করি গ্রিন ফিশার
পোষার ক্ষেত্রে। গ্রিন ফিশারের বেবির প্রাইস হয় মোটামুটি 1300 থেকে 1500 টাকা পেয়ার, কিন্তু যখনই এরা অ্যাডাল্ট হয়ে যায় এগুলোর দাম হয় মোটামুটি 2000 থেকে 2200 অবধি পেয়ার। চলে আসি ব্লু রোজির কথায়। ব্লু রোজি মোটামুটি বাচ্চার দাম হয় 1200 থেকে 1300, যখনই এরা অ্যাডাল্ট হয়ে যায় এগুলোর প্রাইস হয় 1800 থেকে 2000 টাকা অবধি। কোবাল্ট রোজি, কোবাল্ট রোজি কিন্তু ভীষণই সুন্দর কালারের একটা পাখি। আমরা অনেকেই প্রথম প্রথম পাখি পুষতে গিয়ে এই কালারটাকে খুব পছন্দ করি। কোবাল্ট রোজির বাচ্চার দাম হয় মোটামুটি 1500 থেকে 1600 পেয়ার, আর যখনই এরা অ্যাডাল্ট হয় এর প্রাইস হয় মোটামুটি 2000 থেকে 2200। মব রোজি, মব রোজির ক্ষেত্রেও কিন্তু কোবাল্ট রোজির মতোই প্রাইস হয়ে থাকে, অর্থাৎ 1500 থেকে 1600 হয়ে থাকে বাচ্চার ক্ষেত্রে, আর অ্যাডাল্ট যখনই হয় তখন তার দাম হয় 2000 থেকে 2200 অবধি পেয়ার। চলে আসি মাছ গ্রুপের ব্লু মাস্কের কথায়। ব্লু মাস্কের দাম মোটামুটি হয়ে থাকে 2500 থেকে 3000 অবধি। এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয় খুব বেশি দামের তারতম্য কিন্তু সেরকম একটা দেখা যায় না, 2500 টাকাই কম বেশি হয়ে থাকে। এবার চলে আসি মব মাস্ক। মব মাস্কের দাম মোটামুটি থাকে 3000 থেকে 3500-র মধ্যে। কোবাল্ট মাস্ক, কোবাল্ট মাস্কের দামও কিন্তু হয় মোটামুটি 3000 থেকে 3500 টাকার মধ্যে। ভায়োলেট মাস্ক, ভায়োলেট কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের একটা রং, তো ভায়োলেট মাস্কের মোটামুটি পেয়ারগুলো হয়ে থাকে 6 থেকে 7 হাজার টাকা পেয়ার। এবার চলে আসি ফিশারে। ব্লু ফিশারের দাম মোটামুটি হয়ে থাকে 3500 থেকে 4000 টাকা পর্যন্ত। কোবাল্ট ফিশারের ক্ষেত্রে দামটা হয়ে থাকে পেয়ারের 4 থেকে 5 হাজার টাকা অবধি। মব ফিশারের ক্ষেত্রেও কিন্তু এই 4 থেকে 5 হাজার টাকার মধ্যে এক পেয়ার মব ফিশার পাওয়া যেতে পারে। এবার চলে আসি ভায়োলেট ফিশার। ভায়োলেট ফিশার কিন্তু কালার হিসাবে ভীষণই সুন্দর কালারের এবং অনেকেই এই কালারটা পছন্দও করে থাকে। এর পেয়ার মোটামুটি হয়ে থাকে 8 থেকে 10 হাজার টাকা। অবশ্যই এটা ডিপেন্ড করে কালার এবং কোয়ালিটির ওপর। লাভবার্ডের কথায় তো বললাম মোটামুটি। এর চেয়ে যে হাই মিউটেশনের পাখিগুলো রয়েছে, প্রথমেই আমরা যারা পাখি পুষতে চাইছি তারা অবশ্যই কম রেঞ্জের থেকেই আমরা শুরু করতে চাইব, সেই জন্য লাভবার্ডগুলো এগুলোই বললাম দামটা। এছাড়া সবাই যে লাভবার্ড পুষতে আগ্রহী হব তা তো নয়, অনেকেই কিন্তু অন্য কোনো পাখি পুষতেও আগ্রহী হতেই পারেন, তো তাদের জন্য যেটুকু আমি জানি একটু জানানোর চেষ্টা করছি। জেব্রা ফ্রিঞ্চের দাম মোটামুটি এখন 300 টাকা পেয়ার। বেঙ্গলি ফ্রিঞ্চের দাম হয়ে থাকে 400 থেকে 500 টাকা অবধি পেয়ার। অনেকেই কিন্তু শুরু করতে চান বদ্রি দিয়ে, কারণ পাখি পোষা স্টার্টটা অনেকেরই করে থাকেন বদ্রি পাখি দিয়েই, যেটা আমরাও শুরু করেছিলাম প্রথম পাখি পোষা। নর্মাল বদ্রি অর্থাৎ সাধারণ যে বদ্রিগুলো হয়ে থাকে সেই বদ্রিগুলো একটা পেয়ারের দাম মোটামুটি পড়তে পারে 300 থেকে 400 টাকা অবধি। এবার চলে আসি জাভা পাখির কথায়। জাভা কিন্তু 4টে কালারের আমরা দেখতে পাই, কালো, সিলভার, ফর্ন এবং সাদা জাভা। এই দামগুলো আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করছি। কালো জাভা মোটামুটি মার্কেট প্রাইস হয় 1200 থেকে 1400 টাকা। সিলভার জাভা 1600 থেকে 1800 টাকা পেয়ার। ফর্ন জাভা হয়ে থাকে মোটামুটি 1600 থেকে 1800 টাকা পেয়ার। হোয়াইট জাভার দামটা অন্যান্য জাভাগুলোর তুলনায় একটু বেশি হয়ে থাকে,
যদি সেটা রেড আই হয় তো তাহলে দামটা একটু বেশি হয় ব্ল্যাক আইয়ের তুলনায়। হোয়াইট জাভার দাম মোটামুটি হয়ে থাকে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত পেয়ার। চলে আসি ককাটেলের কথায়। অনেকেই কিন্তু ভীষণ সুন্দর এবং ঝুটিয়ালা পাখি হিসাবে ককাটেল পাখিকে ভীষণ পছন্দ করেন, কিন্তু আমরা যখন পাখি পোষা শুরু করব অবশ্যই আমরা প্যাচযুক্ত যেই ককাটেলগুলো রয়েছে অর্থাৎ সাধারণ লুটিন ককাটেল এগুলোই পুষতে আগ্রহী হই বেশি। তো এই ধরনের ককাটেলগুলো নর্মাল বাচ্চা মোটামুটি পাওয়া যায় 2000 থেকে 2200 টাকার মধ্যে, এবং যখনই এরা অ্যাডাল্ট হয়ে যায় এর দাম মোটামুটি হয় 2500 থেকে 2700 টাকা পর্যন্ত। আমি যে দামগুলো বললাম সেই দামগুলো প্রত্যেককটাই বললাম নতুন যারা পাখি পালন শুরু করতে চাইছেন তাদের জন্য। যারা হাই মিউটেশনের পাখি করছেন তারা অবশ্যই অনেকটা জানেন আমাদের চাইতে বেশি, আমরা সবটা জানিও না, কিন্তু যারা নতুন পাখি পালক বন্ধু আছেন তারা কিন্তু অনেক সময় প্রথম ইনভেস্ট করতে গিয়ে একটু ঘাবড়ে থাকেন যে কতটা ইনভেস্ট করতে হবে, কত টাকা নিয়ে আমরা এগোতে পারবো। তো তাদের জন্য মিনিমাম যেটুকু আমি জানি সেটুকু জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আর কী কী বিষয় আপনারা জানতে চান, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকের সঙ্গে থাকবেন, যারা ভিডিওটা এতক্ষণ দেখছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।